করোনার হটস্পট এখন ময়মনসিংহ বিভাগ। আগস্ট মাসের শুরু থেকেই এই বিভাগে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসা সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এই অবস্থায় চিকিৎসক ও লজিস্টিক সাপোর্ট চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় ১২৫ জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। চলতি মাসের শুরু থেকেই করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ময়মনসিংহ বিভাগে। গত পাঁচ দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে, আর সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৩০ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে কোনো বেড খালি নেই, খালি নেই আইসিইউ বেডও। ময়মনসিংহ বিভাগ ও এর আশপাশের জেলার রোগীর চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়তি রোগীর চাপ সামলানোর জন্য আমাদের অতিরিক্ত জনবল প্রয়োজন এবং আরো কিছু লজিস্টিক প্রয়োজন। আপনারা জানেন যে প্রতিদিন প্রায় ৩৫০০ থেকে ৪০০০ সিলিন্ডারের প্রয়োজন, এবং আমাদের এখানে একটা অতিরিক্ত আরো ২টি ২০০০০ লিটারের অক্সিজেন প্ল্যান্ট প্রয়োজন। আর পাশাপাশি আমাদের চিকিৎসক, নার্স এবং হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, এই অতিরিক্ত জনবলের চাহিদা আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে লিখেছি এবং আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা খুব দ্রুতই সেটা পাব। বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় ১৪ জনের এবং উপসর্গ নিয়ে আরো ১৪, মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ৬২৪ জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরো ১৭ জন মারা গেছে। গত ২৪ ঘন্টায় ৩৭৭৭টি নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১১৪ জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন, খুলনায় ৮, গাজীপুরে ৯, রাজবাড়িতে ২ এবং মানিকগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। বরিশাল বিভাগে বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার। এ বিষয়ে সরাসরি কথা বলছি সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিনের সাথে। শাহিন, বিভাগের করোনা পরিস্থিতির কি তথ্য আপনার কাছে আছে এই মুহূর্তে? লোপা, সারা বাংলাদেশে যতগুলো জেলায় শনাক্তের হার সবচেয়ে বেশি, তার মধ্যে কিন্তু বরিশাল অন্যতম। এবং আজকেও এই গত ২৪ ঘন্টায় বরিশাল জেলা বিভাগের ৬ জেলায় মোট ২৮ জন মারা গেছে, তার মধ্যে ১৪ জন মারা গেছে করোনার উপসর্গ নিয়ে এবং ১৪ জন মারা গেছে করোনা পজিটিভ হয়ে। এবং আজকে কিন্তু বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৬২৪ জন। এখানে সবচেয়ে যেটি বড় সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে করোনা রোগীদের জন্য এই পুরো বিভাগে, এই বিভাগের ৬ জেলা এবং পাশাপাশি মাদারীপুর এবং শরীয়তপুর, ঢাকা বিভাগের যে ২টি জেলা রয়েছে, এই ৮টি জেলার প্রায় ২ কোটি মানুষকে করোনা চিকিৎসার জন্য নির্ভর করতে হচ্ছে। কিন্তু একমাত্র ডেডিকেটেড যে করোনা ওয়ার্ডটি রয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের, সেই করোনা ওয়ার্ডের উপরে, এবং সেখানে যেটি সমস্যা সেটি হচ্ছে যে সেখানে ৩০০ বেডের যে করোনা ওয়ার্ডটি রয়েছে, সেই ৩০০ বেডের করোনা ওয়ার্ডে কিন্তু এখন রোগী আছে ৩৫০-এর উপরে, এবং সেখানে এই ৩৫০ রোগীর বিপরীতে চিকিৎসক কাজ করছেন মাত্র ৩ জন। এবং সেখানে হাইফ্লো নাজাল ক্যানুলা, যেটি করোনা রোগীদের জন্য সবচেয়ে জরুরি, সেটি নেই। অক্সিজেনের ব্যবস্থাপনায় সমস্যা রয়েছে এবং ডাক্তার সংকটের কথা তো বললামই। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বরিশালে বরিশাল সদর হাসপাতাল, যেটি ১০০ শয্যা বিশিষ্ট, সেটিকে ডেডিকেটেড করার উদ্যোগ নেওয়া হয়েছে, করোনা ডেডিকেটেড। পাশাপাশি বরিশালের ৯টি উপজেলা হেলথ কমপ্লেক্সেও ২০টি করে বেড দেওয়া হচ্ছে করোনা রোগীদের জন্য। কিন্তু এত কিছুর পরেও প্রতিদিন যে হারে শনাক্তের সংখ্যা বাড়ছে, তাতে করে কিন্তু করোনা রোগীদের যে সঠিক চিকিৎসা সেটি কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। লোপা,